আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমরা আবারও একটি গল্প বলবো। প্রথমে আমি গল্পটা বলবো, তারপরে হারিসা সেই গল্পটা রিপিট করবে, তারপর নুসাইবাও সেই গল্পটা বলবে। তো প্রথমে আমি শুরু করছি। আজকের গল্পের নাম পেঁচা ও ঘাস ফড়িং। এক রাতে গাছের ডালে বসে আছে একটি পেঁচা। তার খুব খারাপ লাগছে, কারণ গাছটির নিচে বসে একটি ঘাস ফড়িং চিৎকার করে গান গাইছে, ফলে সে ঘুমাতে পারছে না। নিচের দিকে তাকিয়ে ঘাস ফড়িংকে অনুরোধ করলো পেঁচা। ও ঘাস ফড়িং ভাইটি, দয়া করে তোমার চেঁচামেচি থামাবে, আমি তো ঘুমাতেই পারছি না। ঘাস ফড়িং পেঁচার অনুরোধ রাখলো না, সে গান গাইতেই লাগলো। এমনকি এখন সে আগের চেয়ে বেশি জোরেই গাইতে শুরু করলো গান। অতএব পেঁচা এবার বদমাশ ঘাস ফড়িংটিকে বোকা বানানোর কৌশল বের করলো। সে ঘাস ফড়িংকে বলল, ঘুমাতে যখন পারছি না, আমি তাহলে যাই ওই দূরের ফুলবাগানটির ফুল থেকে মধু খেয়ে আসি। তুমি যাবে আমার সাথে? গেলে চলো, তোমাকেও মধুর ভাগ দেব আমি। গান গাইতে গাইতে ঘাস ফড়িংটির খুব পিপাসা পেয়েছিল, তাই মধু পান করে পিপাসা মেটানোর সুযোগ পেয়ে সে পেঁচার সাথে যেতে রাজি হয়ে গেল। পেঁচা উড়াল দিল, তার পিছু পিছু ঘাস ফড়িংও দৌড়াতে শুরু করলো নিচে। কিছু দূর যাওয়ার পরে উড়াল থামিয়ে পেঁচা ঘাস ফড়িংয়ের উপর নেমে এলো। তারপর ঘাস ফড়িংটিকে পিটিয়ে পা ভেঙে দিয়ে ওখানে ফেলে রেখে আবার ফিরে এলো নিজের ডালে। তারপর আরাম করে ঘুমাতে লাগলো। এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম? অন্যের লোকসান করলে নিজেরই লোকসান হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম হিদায়া রেহমা হারিসা। আজ আমি একটা গল্প বলবো। আমার গল্প শেষ হলে আমার বোন নুসাইবা বলবে। চলুন গল্পটা শুরু করি। আমার গল্পের নাম পেঁচা ও ঘাস ফড়িং। এক ডালে এক পেঁচা মন খারাপ করে বসেছিল, কেননা গাছের নিচে জোরে জোরে একটি ঘাস ফড়িং গান গাচ্ছিল। সে ঘাস ফড়িং তার কাছে অনুরোধ করলো, ও ঘাস ফড়িং ভাইটি, দয়া করে তোমার গানটি থামাও না, আমি তো ঘুমাতেই পারছি না। সে পেঁচার অনুরোধ লাগলো না এবং কি আগে চেয়ে আরো জোরে জোরে গান গেতে লাগলো। সে তারপরে পেঁচাকে থামানোর উপায় বের করলো। তারপরে সে ঘাস ফড়িংটিকে বলল, ও ঘাস ফড়িং, আমার সাথে যাবে, আমি দূরে ফুলবাগানটির কাছে মধু খেতে যাব। গান গেতে গেতে ঘাস ফড়িংটির গলা ব্যথা হয়ে গিয়েছিল, তাই সে পেঁচার সাথে যেতে রাজি হয়ে গেল। আর সে তার সাথে গেল, এবং কি যখন সে গেল তখন ঘাস ফড়িংটি বলে পেঁচাটি তাকে মেরে মেরে পা ভেঙে দিল। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? অন্যের লোকসান করলে নিজেরই লোকসান হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম হাবিবা জাহরুন নুসাইবা। আজকে আমি গল্প বলব, সেটা হচ্ছে ঘাস ফড়িং পেঁচা। ঘাস ফড়িং পেঁচা,
একদিন বিকাল বেলা এক গাছের নিচে বসে আছে এক পেঁচা। ওর খুব কষ্ট লাগছে, কারণ গাছটির নিচে বসে আছে এক খাস পড়েন। ও বলল, যখন ঘুমাইতে পাচ্ছি না, ওই দূরে ফুল বাগান থেকে মধু খেয়ে আসি, তুমি খাবে? আমি অর্ধেক ভাগ দিব। ওর অনেক গলা ব্যথা হয়ে ওর পিছন পিছন দৌড়াতে লাগলো। তারপর কিছু দূর দাঁড়ার পর বলল, যখন ঘুমাইতে পারছি না, এখন দেখবে আসল মজাটা। তারপর ওকে মেরে মেরে পা ভেঙে দিয়ে নিজে ডালে শান্তি ঘুমেরে টাটা। গল্প থেকে কি শিক্ষা পেলাম? তো অন্যের লোকসান হলে নিজের লোকসান হয়, অন্যের লোকসান হলে নিজের লোকসান। এম এম করতে আমাকে চলে আসতে বলতেছে। অন্যের লোকসান করলে নিজের লোকসান হয়। আল্লাহ হাফেজ।